हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल एडुकेशन केयर फॉर यू। आज हमें 2023 उच्च माध्यमिक परीक्षार्थी नहीं एसेछि यूनिट टू एर पाँच नम्बर तीन नम्बर एवं दो नम्बर प्रश्न, जार थेके तुम्हारा 100% कमन पावे। तो आमार ভিডিওটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করবে, এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো স্টুডেন্টস, চলো আজকে শুরু করা যাক আজকের ইউনিট 2 এর প্রশ্ন। এটা দুটো পার্টে ভাগ থাকবে, পার্ট 1 এবং পার্ট 2। আজকে প্রথমে শুরু করি গ্রুপ ডি এর মানে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে যে তিনটে প্রশ্ন থাকে তার এটা দ্বিতীয় প্রশ্ন, যেটা ইউনিট 2 থেকে দেওয়া হয়। তো 5 নম্বরের প্রশ্নের জন্য আমি 5টা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে রেখেছি, এর থেকে তোমরা 100% কমন পাবে, কথা দিলাম। নাম্বার 1, ডিএনএ জেনেটিক বস্তু এ সম্পর্কে গ্রিফিথের পরীক্ষাটি বর্ণনা করো। নাম্বার 2, ট্রান্সক্রিপশনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ট্রান্সক্রিপশনের ওর সাথেই প্রশ্নটা থাকবে, ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক পর্যায়টি ব্যাখ্যা করো। নাম্বার 3, ট্রান্সলেশন কাকে বলে, ট্রান্সলেশনের প্রারম্ভিক পর্যায়টি বর্ণনা করো। নাম্বার 4, ল্যাক অপেরন কি, ল্যাক অপেরনের গঠন বর্ণনা করো। নাম্বার 5 অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দিস ইয়ার 2023, ডিএনএ প্রতিলিপিকরণে নিম্নলিখিত বিষয়গুলি লেখো। 1, এসএসবি প্রোটিন, 2, ডিএনএ পলিমারেজ, 3, প্রাইমেজ, 4, হেলিকেজ, 5, আরএনএ প্রাইমার, 6, এন্ডোনিউক্লিয়েজ, 7, ডিএনএ লাইগেজ। এই যে প্রশ্নটা আমি বললাম, 5 নম্বরের প্রশ্নটা, এটাতে একটা অ্যাডভান্টেজ আছে তোমাদের এই প্রশ্ন অ্যাটেম্প করলে, এতে কোনো ছবি থাকে না, ছবি লাগে না, খুব অল্প লেখা। তো যদি এই এই প্রশ্ন যদি থাকে, তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটাকে নেবে। তো সুতরাং ইউনিট 2 এ 5 নম্বরের জন্য আমি 5টা প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দিলাম। এইবারে আসি, কেন কি কোয়েশ্চেন নাম্বার 5, লাস্ট কোয়েশ্চেন 5 নম্বরে, ডিএনএ প্রতিলিপিকরণে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করো। নাম্বার 1, এসএসবি প্রোটিন, নাম্বার 2, ডিএনএ পলিমারেজ, নাম্বার 3, প্রাইমেজ, নাম্বার 4, হেলিকেজ, নাম্বার 5, আরএনএ প্রাইমার, নাম্বার 6, এন্ডোনিউক্লিয়েজ, অ্যান্ড লাস্ট 1, নাম্বার 7, ডিএনএ লাইগেজ। তোমাদেরকে বলি, এই এই প্রশ্ন যদি তোমরা পাও, অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর করবে। এই প্রশ্নটার একটা অ্যাডভান্টেজ আছে যে এর কোনো চিত্র দিতে হয় না এবং খুব অল্প লেখা। এই প্রশ্নটা করলে কিন্তু অঙ্কের মতো নম্বরটা চলে আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইউনিট 2 এর 3 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন নিয়ে।